সেই যুবক, তুমি রাতের বেলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তাসবিহ পাঠ করো কেন? বিনিময় কিছু পেয়েছো? আজকে যারা এখানে ব্যবসায়ী আছেন একটু নিচের দিকে তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহ বলেছেন উনজুর লিমান হুয়া দুনাক ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাক, নিচের দিকে তাকাও উপরের দিকে না, তাকাও দেখবা সব ভেসে উঠে, এক সময় তোমার কিচ্ছু ছিল না। কে আমি জানি না, আপনাকে আমি চিনিও না, আল্লাহর কসম আমি মুস্তাজাব দাওয়া হয়ে গেছি শুধু এই আস্তাগফিরুল্লাহর জিকিরের কারণে, আমি আল্লাহর কাছে যা চেয়েছি সব পেয়ে গেছি। যুবকের দুই চোখের কোনায় পানি এনে বললেন, হুজুর আজ পর্যন্ত আমার একটা দোয়া কবুল হয় নাই, একটা দোয়া, শুধু একটা দোয়া কবুল হয় নাই। বলছে সেই দোয়াটা কি বাবা? আল্লাহর কাছে এত বললাম, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, এই যুগের মর্দে মুজাহিদ, একজন পুণ্যবান মুস্তাহিদ, সারা পৃথিবীতে যার নাম ছড়িয়ে পড়েছে, আল্লাহ এই লোকটাকে না দেখিয়ে তুমি আমার মৃত্যু দিও না, এই লোকটাকে এত দেখতে চাইলাম, এত দেখতে চাইলাম, আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই দুই চোখ দিয়ে দেখতে পারি নাই, কেন যে আল্লাহ এই দোয়াটা কবুল করলো না আমি বুঝতে পারলাম না, আর সেই দোয়াটাও আজকে আল্লাহ কবুল করে ফেলেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম বলেছিলাম, এই আহমদ ইবনে হাম্বলের একটা অভ্যাস ছিল, উনি রাতের বেলা ঘুরে ঘুরে হাদিসের দর্স দিতেন, হাদিসের দিনের শিক্ষা দিতেন, কেন উনি জানতেন আল্লাহ যাকে যতটুকু এলেম দিছে এলেম যদি সে সম্প্রসারণ না করে কায়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন, এই জন্য এলেম যতটুকু জানবে ততটুকু জানাতে হবে আল্লাহর নির্দেশ। তো উনি একদিন গভীর রাতে ফিরতেছেন, তখন চিন্তা করেন যে আজকে আমি বাড়িতে গেলে বোধহয় পথিমধ্যে কোনো বিপদ হতে পারে, অনেক রাত হয়ে গেছে, তো উনি দেখলেন সামনে একটা মসজিদ, তো মসজিদে গিয়ে উনি ওনার গাট্টি বস্তা খুলে ওইখানে শুয়ে পড়বেন, হঠাৎ করে মসজিদের খাদেম দেখলেন, খাদেম দেখে বললেন এই মসজিদ থাকার জায়গা না, আপনি প্লিজ বের হয়ে যান। উনি চিনতে পারেন নাই যে উনি আহমদ ইবনে হাম্বল, চিনলে এই ধরনের কাজ করতেন না, খাদেম সাহেব চিনতে পারেন নাই, তখন বুঝিয়ে বললেন যে আমি শুধু রাতটা থাকবো, সকালে চলে যাবো, বলছে না এখানে থাকা যাবে না। তখন উনি আবার বের হয়ে গেলেন, এবার মসজিদের বারান্দায় গিয়ে একটু উইকিয়ে নেয় বিশ্রাম নেবেন, খাদেম এসে তাকে টেনে হেঁচড়ে আবার বের করে দিলেন। এই দৃশ্য দেখতে ছিলেন একজন যুবক, যে যুবক রাতের বেলা রুটি তৈরি করত, দিনের বেলা বিক্রি করত। তো যুবক উনিও চিনতে পারেন উনি আহমদ ইবনে হাম্বল, তো এসে হালাল জীবিকা উপার্জনকারী একজন যুবকের কথা বলছি, হালাল জীবিকা, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, শুধু একটা ছিল সম্পদ, শুধু দুইটা থাকলে যথেষ্ট, ইমান আর তাকওয়া, ইমান আর তাকওয়া। এসে বললেন হুজুর আপনার মসজিদ এখানে থাকতে দিচ্ছে না, আসেন আমার একটা জীর্ণ কুটির আছে, রাতটা এখানে কাটিয়ে দেন। উনি গেলেন, গিয়ে আহমদ ইবনে হাম্বল মোরাকাবায় মুশাহাদা মুজাহাদায় ব্যস্ত, উনি জিকির আজকার করতেছেন, আস্তে 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 আল্লাহকে ডাকতেছেন, হঠাৎ করে কানের মধ্যে ভেসে আসলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উনি তাকিয়ে দেখলেন ওই যুবক, যে যুবক আমাকে ডেকে এনেছে, সে রুটি দিয়ে রুটি তৈরি করছে, বেলুন দিয়ে যখন রুটিতে ঘষা দেয় প্রত্যেক ঘষায় ঘষায় তার মুখ থেকে বের হয়ে আসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল নিজে দাঁড়িয়ে তার কাছে গেলেন, বলছে এই যুবক তুমি রাতের বেলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই তাসবিহ পাঠ করো কেন? বিনিময় কিছু পেয়েছো? বললেন হুজুর আপনি কে আমি জানি না, আপনাকে আমি চিনিও না, আল্লাহর কসম আমি মুস্তাজাব দাওয়া হয়ে গেছি শুধু এই আস্তাগফিরুল্লাহর জিকিরের কারণে, আমি আল্লাহর কাছে যা চেয়েছি সব পেয়ে গেছি, যা চেয়েছি সব পেয়ে গেছি। কিন্তু যুবকের দুই চোখের কোনায় পানি এনে বললেন হুজুর আজ পর্যন্ত আমার একটা দোয়া কবুল হয় নাই, একটা দোয়া, শুধু একটা দোয়া কবুল হয় নাই। বলছে সেই দোয়াটা কি বাবা? বলছে সেই দোয়াটা হচ্ছে এই, আল্লাহর কাছে এত বললাম, আল্লাহ আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছি, এই যুগের মর্দে মুজাহিদ, একজন পুণ্যবান মুস্তাহিদ, সারা পৃথিবীতে যার নাম ছড়িয়ে পড়েছে, আল্লাহ এই লোকটাকে না দেখিয়ে তুমি আমার মৃত্যু দিও না, এই লোকটাকে এত দেখতে চাইলাম, এত দেখতে চাইলাম, আজ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই দুই চোখ দিয়ে দেখতে পারি নাই, কেন যে আল্লাহ এই দোয়াটা কবুল করলো না আমি বুঝতে পারলাম না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে যুবককে জড়িয়ে ধরে বললেন হে বাবা তোমার সেই দোয়াটাও আজকে আল্লাহ কবুল করে ফেলেছেন। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। সম্পদ দুইটাই দরকার, একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে তাকওয়া আর সততা। যদি সততা আর তাকওয়া আপনার মধ্যে থাকে পৃথিবীর কোনো ভয় আপনার মধ্যে থাকবে না, হোক না আমার রিজিক নাই ঘরের মধ্যে, কিন্তু আমার আল্লাহ যদি থাকে রিজিক মুহূর্তের ব্যাপার,
মুহূর্তের ব্যাপার আজকে যারা এখানে ব্যবসায়ী আছেন একটু নিচের দিকে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ বলেছেন উনজুর লিমান হুয়া দুনাক ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাক নিচের দিকে তাকাও উপরের দিকে না তাকাও দেখবা সব ভেসে ওঠে এক সময় তোমার কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না هل أتى على الإنسان حين من الدخن لم يكن شيئا مذكورا আরে উল্লেখ করার মতো কিচ্ছু ছিল না তোমার তোমাকে এই দিয়েছি সেই দিয়েছি আর আজকে তুমি আমাকে ভুলে গেছো আমাকে ভুলে গেলে প্রিয় সুধী আসুন আসুন রজব মাসে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা যেন গুণমুক্ত জীবন যাপন করতে পারি সবাই বলে আমিন আমার সাথে সকলে আস্তাগফিরুল্লাহ